তো গাইস আপনার যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কিন্তু প্রেস করে দেবেন প্রথমে চলে আসবো বিএন অ্যাপস টা ওপেন করে দেবো আসার পরে এইখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো আসার পরে এখান থেকে ভিডিও লেয়ার একটা এইখান থেকে সেট করে নেবো তো নেস্ট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো তো আসার পরে লাস্ট দিকে চলে আসবো তো এইখান থেকে একটা পিএনজি পাবো সেটাকে আমি এইখান থেকে ডিলিট করে দেবো আবার এইখানে যে চিহ্ন আছে সেখানে ক্লিক করে দেবো ভিডিও ভিডিওয় ফটোতে চলে আসবো উপরে যে ফটো বলে আছে সেখানে ক্লিক করে এইখান থেকে ফটোটা সিলেক্ট করে দেবো তো এইখান থেকে আবার এটাকে আমি নেস্ট করে দেবো নেস্ট করার পর এই ফটোটাকে একটু বাড়িয়ে নেবো এটাকে বাড়ার পর প্রথমে থেকেই চলে আসবো আসার পরে এই যে মিউজিক বলার যে অপশানটা আছে সেখানে ক্লিক করে মিউজিকে চলে আসবো মাই মিউজিকে চলে আসবো এখান থেকে মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নেব এখান থেকে টিক করে দেবো মিউজিকটা সিলেক্ট করার পর মিউজিকটা সিলেক্ট করার পর যে এই যে প্লাসিন আছে সেখানে একবার ক্লিক করে দেবো এই ভিডিও বাই ফটোতেই চলে আসবো এখান থেকে আরেকটা এখান থেকে ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এটাকে কী করবো এটাকে সিলেক্ট করার পর সিলেক্ট করার পর এই দিকে চলে আসবো আসার পর এই যে বিল্ডিং বলে যে অপশানটা এখানে থাকবে সরি তো এইখানে বিল্ডিং বলে এইখানে অপশানটা আছে এইখানে এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে এটাকে স্কিন করে দেবো স্কিন করে দেবো তো আমি এখান থেকে টিক করে দেব এটাকে টিক করার পর এই দিকে চলে আসবো যেখানে ফটো স্টার্ট হয়েছে সেখানে তারপরে এখানে লেয়ারটা সিলেক্ট করে নেবো এয়ারটা সিলেক্ট করার পর এটাকে একটু বাড়িয়ে নেবো এরকম বাড়ার পর এইখানে অ্যাডজাস্ট করে নেবো এটাকে এটাকে অ্যাডজাস্ট করার পর স্টিক এই ফটো যেখানে স্টার্ট হয়েছে সেখানে চলে আসবো আসার পরে যে এই যে প্লাস চিহ্ন আছে প্রথমে সেখানে আবার ক্লিক করে দেবো ভিডিও ফটোতে চলে আসবো আসার পরে উপরে যে ফটোবল অপশান আছে সেখানে ক্লিক করে একটা পিএনজি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর যে বেল্ডিং বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো স্কিন করে দেবো টিক করে দেবো এইটাকে একদম এইখানে সেট করে দেবো সেট করে দেবো আলোচনায় ক্লিক করে দেবো ভিডিওতে ক্লিক করে দেবো ক্লিক করার পর কী করবো এইখান থেকে আর একটা ইফেক্ট এইখান থেকে অ্যাড করে দেবো সেম এইখানে ক্লিক করবো ভিডিওওয়াই ফটোতে চলে আসবো আসার পরে এইখান থেকে একটা পিএনজি এখান থেকে সিলেক্ট করে নেবো তো আমি এইখান থেকে যে কোনো একটা পিএনজি এখান থেকে সিলেক্ট করে নেবো এখানে থেকে ইফেক্টটা তো আমি এইখান থেকে একটা ইফেক্ট এইখান থেকে অ্যাড করে নেব অ্যাড করার পর এটাকে ফিল করে দেবো ফিল করে দেবো আসার পর বেল্ডিং বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে এটাকে স্কিন করে দেবো করার পরে উপরে যে আলোচনা আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবো